গুড মর্নিং আমরা এর আগের ভিডিওগুলোতে বাঁশিতে কী করে ফু দিতে হয় আর বাঁশি প্রপারলি কী করে হোল্ড করতে হয় সেটা শিখেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা শিখব বাঁশিতে সারে গা মা নিসা কী করে প্লে করতে হয় একদম বেসিক নলেজ এটা সুরের যে সারে গামা পাধানিসা যদি আমরা না জানি তাহলে আমরা কোনো মিউজিক বাজাতে পারবো না কারণ সারে গা মা পাধানিসাই হচ্ছে মিউজিকের বেসিক ফান্ডামেন্টাল তো এই সাতটি স্বর কী করে আমরা বাঁশিতে বাজাবো সেটা দেখে নিচ্ছি খুব তাড়াতাড়ি তো অ্যাজ আই সাইড বিফোর যে এইভাবে আমি বাটিটা ধরছি এবং এইভাবে ব্লো করছি তো যখন আমার রাইট হ্যান্ডের এই তিনটি ফিঙ্গার অর্থাৎ ইন্ডেক্স মিড এবং রিং দিয়ে আমি ফার্স্ট তিনটে হোলকে বন্ধ রাখবো ক্লোজড রাখব এবং লাস্ট তিনটে হোলকে খোলা রাখবো সেইভাবে আমি যখন ব্লো করব তখন সেই যে নোটটা বাজছে সেটা হবে সা অর্থাৎ আমার রুট নোট ঠিক আছে তো সায়ের পরে যখন আমি রেতে যাচ্ছি তখন এই যে তিনটে হোল আমি বন্ধ করে রেখেছি ফার্স্ট তিনটে হোল আমি বন্ধ করে রেখেছি তার থেকে একটা হোল আমি ছেড়ে দেবো অর্থাৎ আমি রিং ফিঙ্গার দিয়ে যে হোলটা ধরে রেখেছিলাম সেটাকে আমি রিলিজ করে দেবো সেক্ষেত্রে যদি আমি ব্লো করি তাহলে এটা বাজবে রে তাহলে আমি আগে সাটা বাজিয়ে তারপরে রেটা বাজাই তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারপর যদি আমি মিড ফিঙ্গারটাকেও তুলে দিই অর্থাৎ তিনটে হোলের মধ্যে আমি দুটো হোলকে রিলিজ করে দিই তাহলে যে নোটটা বাজবে সেটা হয়ে যাবে গা তাই আমি সারে গা বাজাই তাহলে সহজে বুঝতে পারবো এবার মা বাজানোর সময় এই তিনটি হোলের যে লাস্ট হোলটা সরি ফার্স্ট হোলটা যেটা আমি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে চেপে রেখেছি সেটা যদি আমি পুরোটা ছেড়ে দিই তাহলে হবে না মা বাজানোর সময় সেই হোলটাকে আমার অর্ধেক ছাড়তে হবে তবে আমি শুদ্ধ মা বাজাতে পারবো আর যদি আমি পুরোটা ছেড়ে দিই তাহলে মা বাজবে কিন্তু এটা শুদ্ধ মা বাজবে না সেটা তীব্র মা বাজবে ঠিক আছে তো শুদ্ধ মা আর তীব্র মার ডিফারেন্স কী সেটা নিয়ে পরে আলোচনা হতে পারে কিন্তু আমরা এখন যেটা বাজানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সব শুদ্ধ রে গা মা নি সব শুদ্ধ বাজানোর চেষ্টা করছি তাই এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে যদি আমি হাফ রিলিজ করি তবে আমি শুদ্ধ মাটা পাবো আর যদি ফুল রিলিজ করি তাহলে তীব্র মা পাবো তাই আমি আপাতত হাফ রিলিজ করব কিন্তু গা মাটা এবার বাজাবো সার থেকে এসে ঠিক আছে তাই আমি এই সার বাজছি হাফ ছেড়েছি তাই শুদ্ধ মা বাজছে পুরোটা ছাড়লে তীব্র মা বাজবে হবে তো শুদ্ধ মাটা পাচ্ছি না তাই আমি হাফ ছেড়ে ঠিকঠাক একদম প্রপারলি হাফ রিলিজ করে আমি শুদ্ধ মাটা বাজাবো তাই আমি সাড়ে মাটা আবার বাজাই এবার এই মায়ের পরে যে পাটা বাজবে তখন আমার এই ছটা হলই বন্ধ থাকবে এবং মা অবধি আমি যেই ইন্টেন্সিটিতে বা যেই জোর দিয়ে আমি ফুঁটা দিচ্ছিলাম যে ব্লো মানে ব্লোয়িংয়ের যে জোরটা ছিল বা ইন্টেন্সিটি ছিল সেটাকে আমি বাড়িয়ে দেব। তবে গিয়ে মায়ের পরের পাটা বাজবে ঠিক আছে সেম ইনটেন্সিটিতে ব্লো করলে কিন্তু মায়ের ঠিক পরের পাটা বাজছে না তখন যেটা বাজবে সেটা লোয়ের লোয়ার অক্টভের পাটা বাজবে অর্থাৎ সা থেকে আমি যদি পেছন দিকে আছি তখন যে পাটা আমি পাবো সেটা বাজবে সেটাও দরকার আছে সেটাও আমি পরে দেখাচ্ছি কিন্তু সা রে গা মা পা যখন আমি আস্তে আস্তে হায়ার পিচের দিকে যাচ্ছি সেই পাটাকে রিচ করতে গেলে আমার ছটা হলি বন্ধ রেখে জোরে ফুঁ দিতে হবে ফাইন তাই আমি ধরলাম পাটা বাজছি এবার যদি আমি ধা বাজাতে চাই তাহলে আমি এই যে শেষের যে তিনটে হোল তার থেকে আমি রিং ফিঙ্গারটাকে রিলিজ করে দেব ওই সেম ইন্টেনসিটি অফ ব্লো দেন তারপরে যদি আমি নিটা বাজাতে চাই তাহলে আমি মিড ফিঙ্গারটাকে রিলিজ করে দেব। এবং আমি যদি ওপরে সাটা বাজাতে চাই তারপরে আমি এই ফিঙ্গারটাকে রিলিজ করে আবার এই তিনটে আঙুল রিপিট করবে কিন্তু পার্থক্য কি নিচের সা আগের সার পরের সারটার মধ্যে পার্থক্য কি সেম পজিশান থাকবে ফিঙ্গারের কিন্তু ফুটা হবে আগে আগের ফুটা হবে আসতে এবং পরের ফুটা হবে অনেকটা ডিপ বা অনেকটা জোরে তাই আমি আশা করি বুঝে গেছো এবার সারেগামা পাধানেশাটা পরপর বাজাচ্ছি তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে আমার ফিঙ্গার পজিশনটা ভালো করে লক্ষ্য করো আমি ধীরে ধীরে বাজাচ্ছি ঠিক আছে আই থিঙ্ক ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে সারেগামার গামা এসে আমরা ফ্লুটে কী মেথডে বাজিয়ে থাকি যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে এবং তারপরে আমি ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো নো প্রবলেম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও